কখনো একটা গলি করতে পারেনি, আবার হ্যাটট্রিক। আমি একটা মোবাইল ফোনই কিনতে পারি না, আবার ল্যাপটপ। রহিম কখনো কক্সবাজারে ঘুরতে যায়নি, আবার মালদ্বীপ। এ ধরনের কথা কি কি ইংরেজিতে বলতে চান? খুব সহজ, কামুতলে। আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে কিছু জিনিস রয়েছে যা আমাদের অনেক কঠিন কাজকে খুব সহজ করে ফেলে। ঠিক তেমনি ভাষার ক্ষেত্রে যদি বলি, তাহলে স্পেশাল কিছু ফ্রেজেস, কিছু ওয়ার্ডস রয়েছে যারা আমাদের অনেক কঠিন বাংলাকে খুব সহজে ইংরেজিতে রূপান্তরিত করে। ঠিক তেমনি কিছু স্পেশাল ফ্রেজ নিয়ে চলছিল আলোচনা, আজকে ঠিক তেমনি আরেকটি খুবই চমৎকার স্পেশাল ফ্রেজ নিয়ে এসেছি, আর তা হলো লেট অ্যালোন। এই স্পেশাল ফ্রেজটি একটা চমৎকার অর্থ প্রদান করে। মানে বিষয়টা এরকম যে আপনি যখন বলতে চান যে এইটাই হয় না আবার ওইটা, এইটাই পারে না আবার ওইটা, আমি তো এটাই দেখিনি আবার ওইটা, বা সে ওইটাই পেরেছিল না আবার এইটা, এইরকম কথা যখন বলতে চাই তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। এমনিতে শুনে মনে হচ্ছে না যে ব্যাপারটা কত কঠিন, যে সে একটি মোবাইল ফোনই কিনতে পারে না, আবার ল্যাপটপ কিভাবে কিনবে? বাক্যটা শুনে মনে হচ্ছে যে উরি বাবা, এবার কবার আমি ইংরেজি করবো কিভাবে? কিন্তু দেখুন, লেট অ্যালোন ব্যবহার করলে তা একদম পানির মতো সহজ হয়ে যায়। চলুন লেট অ্যালোন এর অর্থ এবং বাক্যে তার প্রয়োগকে দেখে নিই। লেট অ্যালোন মূলত যে ধরনের অর্থ প্রদান করে তা হলো এইটাই না আবার ওইটা, অথবা ধরে নিন এইটাই হয় না ওইটা না হয় বাদই দিলাম। তার মানে আপনি এরকম ভাবতে পারেন যে লেট অ্যালোন দ্বারা যে দুটো বাক্য যুক্ত হবে তার প্রথম অংশ হবে না, সম্ভব নয়, পরের অংশ তো আরো সম্ভব নয়। অর্থাৎ আপনি কিন্তু এভাবে ভাবতে পারেন যে দুইটি নেগেটিভ ফ্যাক্টের মধ্যে, দুইটি নেগেটিভ বিষয়ের মধ্যে একটির থেকে আরেকটি, প্রথমটির থেকে দ্বিতীয়টি আরো বেশি অসম্ভব, এরকম ক্ষেত্রে আপনি খুব সহজে লেট অ্যালোন ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আই ক্যান নট মেমোরাইজ ফোর লাইন লেট অ্যালোন এন্টায়ার পোয়েম, আমি চার লাইনই মুখস্থ করতে পারি না, পুরো কবিতার কথা না হয় বাদই দিলাম। ওকে, দি চাইল্ড ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, শিশু কি হাঁটতেই পারে না, মাঠে দৌড়ানোর কথা না হয় বাদই দিলাম। আবার দেখুন, হি ডিড নট ইভেন সি আ হিল, সে একটি ছোট পাহাড়ি দেখেনি, লেট অ্যালোন আ মাউন্টেন, বড় পর্বতের কথা না হয় বাদই দিলাম। তারপরে এই যে এখানে কিন্তু একটা জিনিস, মজার জিনিস, যে সে এই যে দেখেছিল না, অতীতকালের কথা বলছি, এটাও কিন্তু আমরা লেট অ্যালোন দিয়ে যোগ করতে পারি। আমরা কিন্তু এই সব জায়গাতে ব্যবহার করেছি প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে বলছি হি ডিড নট ইভেন সি আ হিল, সে একটি ছোট পর্বত তো কোনোদিন দেখেছিল না, লেট অ্যালোন আ মাউন্টেন, কিভাবে সে অনেক বড় পাহাড় পর্বত দেখবে? ওকে, হি ক্যান নট বাই আ মোবাইল ফোন, সে একটা মোবাইল ফোনই কিনতে পারে না, লেট অ্যালোন আ ল্যাপটপ, ল্যাপটপের কথা না হয় বাদই দিলাম। তারপরে হি ক্যান নট অ্যাফোর্ড ওয়ান মিল, সে এক বেলার খাবারই আয়োজন করতে পারে না, লেট অ্যালোন স্কোয়ার মিল, ভরপেট খাবারের কথা না হয় বাদই দিলাম। দেখুন কি চমৎকার হবে, যে আমরা আগের যে অংশটুকু বলছি হি ক্যান নট অ্যাফোর্ড ওয়ান মিল, সে এক বেলার খাবারই আয়োজন করতে পারে না, জোগাড় করতে পারে না, তার পরেরটুকু লেট অ্যালোন এর পরেরটুকু তো আরো অসম্ভব, লেট অ্যালোন স্কোয়ার মিল। এখানে একটা মজা রয়েছে, আমরা এই বাক্য দুটোকে যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো, আই ক্যান নট ড্রাইভ আ কার লেট অ্যালোন আ বাস, আমি একটা কার চালাতে পারি না, বাস তো বাদই দিলাম। এই বাক্যের সাবজেক্ট কিন্তু আই, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের অপর অংশে এসে আমরা কিন্তু আর কোনো সাবজেক্ট ব্যবহার করি নাই, অর্থাৎ লেট অ্যালোন আমরা যেখানে ব্যবহার করব তার পরের অংশে পুরো বাক্য, সম্পূর্ণ বাক্য তো আর লিখতে হয় না। যেমন আই ক্যান নট ড্রাইভ আ কার, আমি একটি কারই চালাতে পারি না, লেট অ্যালোন আই ড্রাইভ আ বাস, এই আই ড্রাইভটুকু আর না দিলেও চলছে। যাই হোক, এই ছিল লেট অ্যালোন সম্পর্কে আমাদের আজকের ছোট্ট আলোচনা। আশা করি বিষয়টি আপনাদের বেশ উপকারে লাগবে। আপনারা যদি ইচ্ছে করেন, প্রতিদিন যদি একটু করে চেষ্টা করেন, তাহলে এই সমস্ত ফ্রেজ ব্যবহার করে অনেক সুন্দর করে ইংরেজিতে একটা দুটো লাইন তো বলতে পারবেনই, আর এভাবে চেষ্টা করলেই কিন্তু একদিন আপনি বেশ ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম।